কুড়িগ্রামের চিলমারিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি ৩ RERMP-3 শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ বিপ্লব হাসান পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রুকনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম লিসু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ আনোয়ার পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মত মর্জিনা বেগম জেলি, থানাহাট ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক মিলন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি ৩ RERMP-3 শীর্ষক প্রকল্পের ৬০ জন নারী কর্মীর সঞ্চয়কৃত অর্থের জনপ্রতি ১১৯,০০০ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়।